হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য একটা একদম সম্পূর্ণ নতুন ক্লাস নিয়ে আসা হচ্ছে যেটা এর আগে করা হয়নি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এতদিন পর্যন্ত ভিসান ডব্লিউবিসিএস এ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশান দিয়ে আসা হয়েছে এবার সমস্ত স্টুডেন্টদের কথা চিন্তা ভাবনা করে আমাদের চ্যানেল থেকে এবার অন্যান্য এক্সাম লাইক ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু আমরা ধীরে ধীরে ক্লাস নিয়ে আসবো ওকে তো ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে আমাদের ডাব্লিউ বিসিএস এর পাশাপাশি আমরা নতুন একটা কোর্স লঞ্চ করতে চলেছি ইউটিউবের মাধ্যমে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড এর যে এক্সামগুলো রয়েছে যেমন কনস্টেবল এসআই এবং কলকাতা পুলিশ সাথে তোমাদের পেয়ে যাবে এসএসসি যেটা জিডি কনস্টেবল রয়েছে সেটারও প্রিপারেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে ডাব্লু যেমন যেমনভাবে আমরা খুব সুন্দরভাবে ক্লাস করাই সেই রকম কিন্তু পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এখন ভাবে আমরা ক্লাস করাবো ক্লাস শুরু হবে নেক্সট ডে অর্থাৎ আগামীকাল থেকে ক্লাস শুরু হবে কি কি আমরা ক্লাস করাবো এখানে জিকে গণিত রিজনিং তিনটেরই কিন্তু ক্লাস করানো হবে তোমরা হয়তো জেনে গিয়েছো যে ছাব্বিশে সেপ্টেম্বর টোয়েন্টি সেপ্টেম্বর কনস্টেবলের পরীক্ষা সম্ভবত রয়েছে তো সেই কনস্টেবলের পরীক্ষার জন্য আমরা কিছুটা প্রিপারেশন নেব শেষ তিরিশ দিনের এবং প্রতিদিন আমরা হুবহু কমন যোগ্য কিন্তু সম্ভাব্য প্রশ্নাবলী করব তো চলো দেখে নেওয়া যাক একটু ডিটেলসে আমরা আলোচনা করব কি কী ক্লাস করব আমরা ভিশন ডাব্লিউএসএস এর পক্ষ থেকে এবং কিভাবে ক্লাস করব। তো আমি আরও একবার বলে দিচ্ছি তোমরা এটা সকলেই জানো যে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কি রয়েছে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেস থাকে পঞ্চাশ নাম্বার টোটাল মার্কস পঞ্চাশ এলিমেন্টারি ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স থাকে তিরিশ নাম্বার এবং রিজনিং থেকে থাকে কুড়ি নাম্বার টোটাল থাকে একশো নাম্বারের পরীক্ষা এবং সময় থাকে এক ঘন্টা কিন্তু আমাদের একটু ভালোভাবে যদি লক্ষ্য করা যায় আমরা কিন্তু সব থেকে বেশি জোর দেবো কোনটাই এই জিকেতে কেতে জি কেতে এখানে জোর দেবো কারণ এখানে ফিফটি পারসেন্ট মার্কস এখানেই রয়ে গেছে এবং প্রিলিমিনারি যদি প্রিভিয়াস কাট আপগুলো দেখো খুবই কম থাকে পুলিশ পরীক্ষার জন্য এবং ভালো ভালো জিকে কিন্তু আসে তো কেউ যদি জিকেটাকে ভালো করে টার্গেট করতে পারে সে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের পরীক্ষাটাকে কিন্তু ক্র্যাক করে ফেলতে পারবে ওকে অঙ্ক জিআই প্রত্যেকেই করতে পারবে কিন্তু জিকেতে যে স্ট্রং হবে সে কিন্তু পরীক্ষা ক্র্যাক করার চান্স বা প্রবাবিলিটি তার ক্ষেত্রে বেশি তো আমরা কিন্তু বেশি করে জোর দেবো কোনটাই জিকের ওপর থেকে অবশ্যই আমরা ম্যাথ এবং রিজনিংও করব কিন্তু সব থেকে বেশি করব জিকে আমাদের ভীষণ ডাব্লিউ বিসিএসের পক্ষ থেকে ওকে মেনেও দেখো মেনের সিলেবাসটা দেখে নাও মেনেও রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এখানে পঁচিশ নাম্বার তো অবশ্যই অবশ্যই আমাদের জি কে কত কভার আপ করতে হবে প্রিলিমিনারিতে পঁচিশ মেনে সরি প্রিলিমিনারিতে পঞ্চাশ এবং মেনে পঁচিশ টোটাল সেভেন্টি ফাইভ কিন্তু আমাদের কভার আপ করতে হবে তো জি কেতে আমরা স্পেশাল জোর দেবো এবং এখানে সেম রয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়ি নাম্বারটা কমে গেছে এবং রিজনিং সেটাও নাম্বারটা একটু কমে গেছে পাঁচ করে এবং নতুন একটা সাবজেক্ট ঢুকেছে সেটা হচ্ছে ইংলিশ টোটাল এইটটি ফাইভ মার্কসের প্রশ্ন হয়ে থাকে এক ঘন্টার পরীক্ষা হয়ে থাকে মেনে এবং পনেরো নাম্বার কোথায় পনেরো নাম্বার পার্সোনালিটি টেস্ট ওকে তো এই হচ্ছে গোটা পুলিশ পরীক্ষার সিলেবাস তো আমাদের সব থেকে বেশি করে জোর দিতে হবে কোন জি কেতে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ তো বিগত বছরগুলোতে আমরা কী কী কাট অফ এসেছিল সেগুলো দেখে নিই দেখো দু হাজার আঠারোতে কাট অফ ছিল জেনারেলের ছাব্বিশ নাম্বার অনলি সিট সংখ্যা ছিল পাঁচ হাজার সাতশো সবথেকে কম কাট অফ গিয়েছিল এবং রেকর্ড এটা বাইশ মাত্র কাট অফ গিয়েছিল এটা কনস্টেবলের কাটঅফ অফ বলছি আমি ঠিক আছে কনস্টেবলের কাট অফ সেখানে সিট ছিল অনেকটাই বেশি আট হাজার চারশো উনিশটি এবং দু হাজার একুশে পরীক্ষাটা হবে কত কাট অফ আমরা হবে সেটা জানি না কিন্তু এখানে একটা ফ্যাক্টর রয়েছে কি ফ্যাক্টর এখানে রয়েছে অনেকটাই সিট সংখ্যা অনেকেরই মনে হতে পারে যে কাট অফ হয়তো আগের বছরের মতোই থাকবে কিন্তু একটা জিনিস ভেবে দেখো প্রায় দু বছর কিন্তু পরীক্ষা হয়নি প্রায় দু বছর কিন্তু পরীক্ষা হয়নি ঠিক আছে দু বছর পরীক্ষা না হওয়ার ফলে অন্যান্য যে পরীক্ষার যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু সমস্ত ফর্ম ফিল করে বসে রয়েছে এই পুলিশ পরীক্ষাতে এবং পুলিশ পরীক্ষায় কিন্তু অনেকেই খুব তাড়াতাড়ি ক্র্যাক করে যায় এবং এখানে কোশ্চেনের লেভেলও অনেকটা ইজি হয়ে থাকে তো সেই জন্য এবছর কিন্তু আর ভাবলে হবে না যে কাট অফটা এরকম ছাব্বিশ কিংবা বাইশ আসবে কাট অফ কিন্তু একটু হাই আসার চান্স রয়েছে কেননা বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এবার থেকে পুলিশ পরীক্ষার জন্য টার্গেট নিয়ে পড়ছে এবং এত চ্যানেল রয়েছে ইউটিউবে এত ভালো করে সমস্ত চ্যানেলই পড়াশোনা করায় যে প্রত্যেকের প্রিপারেশান কিন্তু বুস্ট আপ হয়ে গিয়েছে তো প্রত্যেকেই কিন্তু অনেক অনেক বেশি নাম্বার অ্যাটেম্প করবে তো কাট কিন্তু আর কম হওয়ার প্রবণতা থাকবে না কাট কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাকর্ডিং টুমি থার্টি ফাইভ প্লাস কিন্তু এবছর যাচ্ছে তো আমরা কীভাবে প্রস্তুতি নেব আমাদের টার্গেট থাকবে জিকে পঞ্চাশ নাম্বারের মধ্যে তিরিশ নাম্বার তুলব গণিতে তিরিশ নাম্বারের মধ্যে থেকে পনেরো নাম্বার তুলব এবং রিজনিংয়ে কুড়ি নাম্বারের মধ্যে থেকে দশ নাম্বার তুলব তো টোটাল পঞ্চান্ন নাম্বার তো পঞ্চান্ন নাম্বার হলে এটা কাট অফটা ক্লিয়ার করে যাবে তো আমরা শেষ তিরিশ দিনের কোন কোন ক্লাস আমরা এখান থেকে করবো প্রতিদিন সকাল সাতটায় জি কে মক প্র্যাকটিস এটা হচ্ছে মিক্সড থাকবে প্রতিদিন তিরিশটি করে প্রশ্ন এখান থেকে থাকবে একদম জি কে মক প্র্যাকটিস মিক্সড কোশ্চেন থাকবে সমস্ত সাবজেক্ট সাবজেক্টের প্রশ্ন এখান থেকে থাকবে দুপুর দুটোই থাকবে গণিত এবং রিজনিং অল্টারনেট ডেতে অর্থাৎ আজকে যদি ম্যাথ করি কাল করব রিজনিং আবার পরশু গণিত তার পরের দিন রিজনিং এইভাবে চলতে থাকবে তিরিশ দিনে আশা করছি পনেরোটা পনেরোটা চ্যাপ্টার আমরা চ্যাপ্টার ওয়াইজ করব গণিত এবং রিজনিং এবং রাত আটটায় প্রতিদিন রাত আটটায় করে করবো জিকে টপিক ওয়াইজ প্রশ্ন উত্তর অর্থাৎ অলিম্পিক্স থেকে কিছু টপিক অলিম্পিক টপিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান এরকম টপিক কিছু স্পোর্টস টপিক স্পোর্টস ট্রফির ওপর টপিক যে সমস্ত টপিকগুলো রয়েছে জি কের ওপর থেকে সেই টপিক ওয়াইজ আমরা জিকে প্রশ্ন উত্তর করব তো আশা করছি তিরিশ দিনে কিন্তু অনেক অনেক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে যাবে প্রতিদিন তো তোমরা কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের ভিশন ডাব্লু এর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে ওকে আর যে ডাব্লিউ বিসিএস প্রিপারেশানটা সেটা কিন্তু প্রতিদিনই হবে অল্টারনেট ডেতে অল্টারনেট ডেতে কিন্তু ডাব্লু বিসিএস যেটা আমরা নিচ্ছিলাম ডাব্লু বিসিএস দু হাজার বাইশের জন্য কিন্তু প্রিপারেশন আমরা নিতে শুরু করবো ওকে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করবে এবং কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ডে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য তো প্রত্যেকে কিন্তু ফলো করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের পিডিএফ ক্লাসগুলো পাওয়ার জন্য ওকে তো এখানেই শেষ করছি থ্যাংক ইউ কাল দেখা হচ্ছে ক্লাসে